আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আপনি যদি ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য ভেষজ ঔষধ সেবন করেন তবে আপনার শরীর আশি বছরেও বিশ বছরের তরুণের মতো থাকবে শারীরিক দুর্বলতা ক্লান্তি কি জিনিস আপনি কখনোই টেরো পাবেন না শিশু বয়সে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে বয়স তিরিশ না পেরোতেই আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে হওয়া রোগগুলো দেখা দেয় ফল পাওয়া যায় বৃদ্ধ বয়সে হাতে নাতে বয়স তিরিশ পেরোলেই শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে অফিস বা বাড়িতে কাজের চাপ বাড়লেই আমাদের শরীর মন একদম অবসন্ন হয়ে যায় এর ফলে ঘরে বা বাইরে কোথাও আমরা আমাদের সর্বোচ্চ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করতে পারি না ঘাটতি হওয়াকে গুরুত্ব না দিলে দেরি করে ফেলবেন তারা এতটাই যে হার ক্ষয় হাড় ফুটো হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যাবে আপনার সাথে বিশেষ করে তো এই সমস্যা মেয়েদেরই বেশি হয় আর একবার হাড় ক্ষয় হতে শুরু করলে তার ক্ষতি থেকে বাঁচা খুবই কঠিন হয়ে যায় মেয়েদের বয়স একটু বাড়লেই মাসিক বন্ধ হয়ে যায় সেই সময়টা শরীর কিছু পরিবর্তন হয় তাদের শরীরে শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে আপনার হাড় ফুটো হতে থাকবে যাকে ওস্টিওপোরসিস বলে অনেকেরই ছোট বড় ফুটো হওয়ার কারণে শরীরের হার হতে থাকে দুর্বল আর দুর্বল হার একটু আঘাতেই কিন্তু ভেঙে যায় আজ আমি আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করতে মাত্র তিনটি আয়ুর্বেদিক একটি প্রস্তুত করে দেখাবো এবং সাথে অবশ্যই সেবন বিধিও জানাবো এই উপায়টি যদি একবার গ্রহণ করেন তবে হাড়ের দুর্বলতা ব্যথা ক্লান্তি কমজোরি শারীরিক কমজোরি আপনার কখনোই হবে না আরও একটি বিষয় আজ বলছি বন্ধু আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে না পারেন সময় থাকতে তাহলে ভবিষ্যতে আপনি মারাত্মক সমস্যায় পড়ে যাবেন তখন আর ক্যালসিয়ামের ট্যাবলেট খেলেও কোনো লাভ হবে না রেমিডিটি প্রস্তুত করতে লাগবে বন্ধু শাহিদানা এটাকে অনেকে রাগিদানা দানা বা হালিম দানা নামেও চিনেন মুদি দোকান বড় কোনো গ্রোসারি শপ বা বানিয়াতি দোকানে আপনারা সহজেই এই শাহিদানা পাবেন দ্বিতীয় উপাদানটি লাগছে কাঠবাদাম মাত্র চারটি কাঠবাদাম লাগবে এবারে একটি পরিষ্কার বাটিতে এক চামচ শাহিদানা এবং চারটি কাঠবাদাম নিয়ে নিন পরিষ্কার একমক পরিমাণ পানি এই বাটিতে দিয়ে দিন এবং এটি ভিজিয়ে ঢেকে রেখে দিন সারা রাতের জন্য সকালে এই রেমিডিটি দেখতে এরকম হবে আপনি যখন এই রেমিডিটি খাবেন তখন অবশ্যই কাঠবাদামের খোসা এভাবে ছাড়িয়ে নেবেন কারণ কাঠবাদামের এই খোসায় ট্যানিন নামক একটি উপাদান থাকে যা কিনা মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই কাঠবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপরই সেবন করবেন এবারে বন্ধু এখানে আমাদের মেশাতে হবে এক চামচ পরিমাণ আখের গুড় ভাবছেন গুড় কেন ব্যবহার করবেন এই রেমেডি বানাতে এই গুড় আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে লিভার ভালো রাখবে আপনার শরীর থেকে সকল টক্সিন বাইরে বের করে দিবে আপনার রক্তকে পরিশুদ্ধ করবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে ফুসফুস যন্ত্রটিকেও পরিষ্কার করবে তবে বলে রাখা উচিত যে ডায়াবেটিসের রোগী কিন্তু ভুলেও এই উপায়টি প্রস্তুত করার সময় গুড় মেশাবেন না গুড় না মিশিয়ে শুধু শাহিদানা ও কাঠবাদাম গ্রহণ করুন গুড় দিয়ে ভালোভাবে এই উপায়টি মিশিয়ে নিন সেবন বিধি বলছি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ পানি পান করার দশ মিনিট পরেই আপনাকে এই রেমিডিটি সেবন করতে হবে এটি সেবন করার মিনিট পরে আপনি অন্য কোনো খাবার সেবন করতে পারবেন বন্ধু আপনি যদি শারীরিক দিক দিয়ে খুব বেশি দুর্বল অনুভব করেন ও আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব খুব বেশি হয়ে থাকে তাহলে সকাল বিকাল টানা তিন দিন এই রেমিডিটি আপনাকে দুইবার প্রস্তুত করে সেবন করতে হবে সেই ক্ষেত্রে রাতে ভিজিয়ে রাখা শাহিদানা ও কাঠবাদাম সকালে একবার খাবেন আবার সকালে খাওয়ার পর আপনি আবারও শাহিদানা ও কাঠবাদাম একই পরিমাণে নিয়ে একইভাবে ভিজিয়ে রাখুন বিকালে খাওয়ার জন্য এভাবে টানা তিন দিন সেবন করুন যারা এই সমস্যায় বেশি ভুগছেন আর যাদের ক্যালসিয়াম জনিত সমস্যা কিছুটা কমের দিকে বা কেবল শুরু হয়েছে তারা একবেলা গ্রহণ করুন তারা টানা পনেরো দিন এভাবে এই রেমিডিটি সেবন করতে থাকুন আজকের এই ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই রেমেডিটি প্রস্তুত করে খেলে আপনার শরীরে ক্যালসিয়াম জনিত সকল ঘাটতি শরীরের কমজোরি শারীরিক দুর্বলতা হাড় ফুটো হয়ে যাওয়া হাড়ের ক্ষয় বাতের ব্যথা ওস্টিও পরিসিস এই সকল ধরনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে যদি নতুন হয়ে থাকেন আজকেই প্রথম দেখছেন ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ